তিন দিন ধরে আমি বলছিলাম আপনারা মনে রাখবেন যে এফ মিটিং কিন্তু আজকে এবং আজকে রাত্রিরে কিন্তু আপনারা এফ মিটিং মিটিংয়ের ডিটেলস পাবেন কি হয় রেট পজ হয় হাইক হয় নাকি বলা যায় যে স্টপ থাকে নর্মালি থাকে তো এর যে ডিটেলস ডিটেলসটা কিন্তু আপনারা পাবেন টেলিগ্রামে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় কিন্তু বলা যায় এর যে রেজাল্ট সেটা আসবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে এই যে মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন জেরম পাওয়েল এনার স্পিচ তো এই স্পিচটা কী হয় সেখানের ওপর কিন্তু মার্কেট অনেক বেশি ভলেটালিটি থাকবে এবং বলা যায় ডাম্প কিন্তু আজকে থাকবে তো রেডি থাকুন আজকে মার্কেট আপডেটের জন্য তো শুরু করছি আমি ভিডিওটা আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে এয়ারড্রপ সম্পর্কে ডিটেলস বলবো বন্ধুরা সবাইকে ক্রিপ্টো স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে পাইথ এর এয়ারড্রপ সম্পর্কে আপনাদের বলেছিলাম এবং পাইত নেটওয়ার্ক আমরা কিন্তু দারুণ জায়গায় একটা বাইংও করেছিলাম যেখানে কিন্তু বলা যায় জিরো থেকে বলা যায় থ্রি এর মধ্যে কিন্তু আমরা একটা দারুণ জায়গায় বাইং করেছিলাম টু পর্যন্ত বলা যায় টু পর্যন্ত কিন্তু পাইত নিচে গেছিল এবং আমরা কিন্তু শুরু থেকেই পাইথ নেটওয়ার্ক নিয়ে কিন্তু বলা যায় যে আমরা বলছিলাম যে পাইথ কিন্তু যথেষ্ট ভালো প্রজেক্ট হতে পারে এবং আপনারা দেখেছেন কিন্তু রিসেন্টলি এয়ারড্রপ হিসাবে কিন্তু টিয়া কতটা বেশি পাম্প করেছে তো তেমনই কিন্তু আমরা বলতে পারি কিন্তু বেশ কিছু প্রজেক্টের ক্ষেত্রে যেটা কিন্তু আগামী দিন এয়ারড্রপ দিতে পারে তার মধ্যে কিন্তু যেমন ছিল টিয়া এমন বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যান্টা নেটওয়ার্ককে নিয়েও এরকম হয়েছে এবং বর্তমান সময়ে আপনারা দেখছেন পাইপ নেটওয়ার্ককে নিয়েও কিন্তু সেম এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে তো ফার্স্ট অ্যানাউন্সমেন্ট যেটা এসছে জিরো ল্যান্ড তো যে আছে তো জিরো ল্যান্ডের যে টোকেন নতুন আসবে তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পাইথ স্টেকার দিয়ে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম করেছে যে তারা এয়ারড্রপ দেবে তো পাইথ কীভাবে স্টেক করবেন আপনারা এটা নিয়ে কিন্তু একটুখানি বলতে চেষ্টা করব পাশাপাশি এয়ারড্রপ থেকে আপনারা জানেন যে অনেক মানুষের কিন্তু লাইফ চেঞ্জিং মানি কিন্তু তারা পেয়েছে আরবিট্রামের এয়ারড্রপে এবং বিভিন্ন এয়ারড্রপ যদি কোনোটা কিন্তু লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি হতে পারেন তো আপনারা যদি বলেন অবশ্যই কমেন্ট সেকশানে আমি কিন্তু পাইথ নেটওয়ার্কের কিভাবে স্টেক করবেন এবং কিভাবে কি করবেন সেটা ডিটেল ভিডিও চ্যানেলে নিয়ে আসতে চেষ্টা করবো এবং বর্তমান সময় কিন্তু যথেষ্ট ভালো হাইপ কিন্তু পাইথ করার চেষ্টা করছে ক্রিয়েট করার চেষ্টা করছে যাদের কাছে অলরেডি পাইপ আছে তারা কিন্তু স্টেক করতে পারেন কিভাবে স্টেক করবেন আমি একটুখানি বলার চেষ্টা করব এবং এতে কিন্তু এমন ব্যাপার নয় যে পাইপ স্টেক করে দিলাম মানে আমরা একটা এক্সচেঞ্জে কিনে স্টেক করে দিলাম তারপরে আমাদের এয়ারড্রপ দিয়ে দেবে এরকম কিন্তু নয় আপনাকে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ইউজ করতে হবে তো সেই ওয়ালেটে কিন্তু পাইপকে নিয়ে যেতে হবে এবং পাইপ রাখতে হবে পাশাপাশি পাইপের যে স্টেকিং বলা যায় ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু স্টেক করতে হবে আপনারা যদি মোটামুটি যান পাইতে যে বলা যায় অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়েবসাইট স্টেকিং আপনারা যখনই স্টেকিংয়ে ক্লিক করবেন স্টেকিংয়ে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট করা আছে এবং কানেক্ট ওয়ালেটে কিন্তু বলা যায় ফ্যান্টাম ওয়ালেটের কথা কিন্তু এরা বলছে তো সেক্ষেত্রে ফ্যান্টাম ওয়ালেটকে কিন্তু আগে আপনাদের ডাউনলোড করতে হবে এবং ফ্যান্টাম ওয়ালেট ডাউনলোড করে সেখানে কিন্তু সোলানা ট্রান্সফার করতে হবে সোলানা ট্রান্সফার করলে কিন্তু আমার মনে হয় অনেকটা ইজি হবে এবং সোলা নাকে ইজিলি সোয়াপ করা যায় ওখানে তো আমি একটুখানি এই ভিডিওটা ডিটেলসে আমি পরে নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলেন কিভাবে স্টেক করব কিন্তু স্টেক করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের প্রথমত আপনি যে অ্যামাউন্ট স্টেক করবেন মিনিমাম কিন্তু বলা যায় যে আমরা যেটা রিসার্চ করে দেখেছি মোটামুটি কোথাও এটা লেখা নেই কিন্তু পাঁচশো পাইথ কিন্তু মিনিমাম স্টেক করতে হবে তো আপনি যদি এখানে কয়েন গিকোতে যান সেখানে গিয়ে কিন্তু যদি পাঁচশো পাইথের কথা লেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন কত ডলার অলরেডি আপনাকে কিন্তু স্টেক করতে হবে তো দুশো ডলারের ওপর বলা যায় প্রায় আড়াইশো ডলারের কাছাকাছি কিন্তু আমাদের স্টেক করতে হবে আমরা যদি দেখি তো তবে কিন্তু আমরা এয়ার ড্রপের জন্যে এলিজিবল হতে পারি এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে আপনারা দেখুন যে পার্টিসিপেশান ইন পাইথ নেটওয়ার্ক গভর্নমেন্ট নিউলি স্টেক টোকেন বিকাম এলিজেবল টু ভোট গভর্নেন্স বিগিনিং অব দ্য নেক্সট এপোচ তো সেক্ষেত্রে আমরা যদি দেখি স্টার্ট যেটা হবে সেটা হচ্ছে বলা যায় যে থার্স ডে থেকে থার্স ডে বলা যায় জিরো জিরো ইউটিসি তো এই অনুযায়ী থেকে কিন্তু সাত দিন এবং আপনি কিন্তু মিনিমাম বলা যায় যখন আনস্টেক করবেন তার সাত দিন পরে কিন্তু বলা যায় যে আপনার এটা পাইপটা কিন্তু উইড্র করতে পারেন মানে মেন ব্যাপার হচ্ছে এটা আপনি কোনো একটা কয়েন মানে আপনি কোনো আপনি পাইপকে কোনো এক্সচেঞ্জ থেকে কিনলেন এবং সেটাকে কিন্তু বলা যায় বা সোলানাকে কিনলেন সেটাকে ট্রান্সফার করে দিলেন ফ্যান্টাম ওয়ালেটে এবং ফ্যান্টাম ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করে স্টেক করে দিলেন এবং সেটা যে উইড্রো টাইম সেটা কিন্তু বলা যায় সাত দিনের পর কিন্তু আপনি করতে পারবেন এবং সাত দিন বলা যায় যে আপনাকে কিন্তু বলা যায় ওয়েট করতে হবে এটা কিন্তু ফ্যাক্টর পাশাপাশি আপনার যে টোটাল অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনার ওয়ালেটে আপনি দেখতে পাবেন না এটাও একটা ফ্যাক্টর যখন আপনি স্টেক করছেন তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে কিন্তু আপনি স্টেক করবেন এটা হচ্ছে মূল ব্যাপার নেক্সট যে নিউজ আপডেটে যাব সেই নিউজ আপডেটের কথা আজকে ডিটেলসে বলবো খুব ইম্পর্টেন্ট এটা এবং ভিসা কিন্তু বলা যায় ভিসা আপনারা জানেন আমরা তাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করি তো ভিজা কিন্তু এনেবেল করতে যাচ্ছে ক্রিপ্টো উইথড্রাল ডেবিট কার্ডের মাধ্যমে তো এটা একটা হিউজ পরিমাণ নিউজ একটা যথেষ্ট বড় নিউজ তো এই নিউজটা আসছে কিন্তু বলা যায় গত কালকে এসছে এবং আমরা যদি দেখি একশো পঁয়তাল্লিশটা কান্ট্রিতে বলা যায় একটা একশো পঁয়তাল্লিশটা দেশে কিন্তু তারা এই সিস্টেম চালু করতে চলেছে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি এরপর কিন্তু আমরা ওয়ালেট থেকে ভিসার যে পেমেন্ট সিস্টেম আসবে ক্রিপ্টো উইথড্রলের সেখান থেকে কিন্তু আমরা বলা যায় করতে পারবো টাকা তো যে দেশেই আমরা মোটামুটি থাকি না কেন ম্যাক্স ম্যাক্সিমাম কিন্তু বলা যায় একশো পঁয়তাল্লিশটা দেশ হিসাবে কিন্তু যথেষ্ট বড় জায়গা কিন্তু গঠন করতে যাচ্ছে এবং এটি ভিসার মতো কোম্পানি করতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির ওপর সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি ক্রিপ্টোকারেন্সির যে অ্যাডপশান কোন লেভেলে যাচ্ছে আগামী দিন কিন্তু সমস্ত কিছু আমরা বুঝতে পারছি নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ায় কাল কিন্তু বাজেট পেশ হবে সেখানে কিন্তু এক্সপেকটেশান রাখা হচ্ছে যে যে ট্যাক্সেশান বা টিডিএস সেটা কিন্তু কম হতে পারে এমনটা কিন্তু চিন্তা ভাবনা করা যাচ্ছে এবং বলা যায় যত বড় বড় লিডিং বলা যায় নিউজ আপডেটগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু কভার করার চেষ্টা করছে একটা পজিটিভ দিক কারণ বলা যায় এতে কিন্তু সরকারেরও নজর কিন্তু যায় আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক কিন্তু এখানে একটা বলা যায় আর্টিকেল নিয়ে এসছে যেখানে কিন্তু বলতে চাইছে যে ক্রিপ্টো লিডার ডিমান্ড ট্যাক্স রিলিফ তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বড় বড় নিউজ মিডিয়ার কাছেও কিন্তু এটা এই কথাটা গিয়ে পৌঁছচ্ছে এটা একটা পজিটিভ দিক পাশাপাশি আমরা যদি দেখি একটা জিনিস যেটা হচ্ছে যে ইন্ডিয়ায় যে ট্যাক্সেশন আপনারা জানেন বর্তমানে কিন্তু ওয়ান পার্সেন্ট টিডিএস পাশাপাশি থার্টি পার্সেন্ট ট্যাক্স নো সেট অফ লস তো আপনি যদি লস করেন সেক্ষেত্রে আপনার এবং যদি আপনি প্রফিট করেন যা প্রফিট করেন না কেন সেখান থেকে থার্টি পারসেন্ট ট্যাক্স তো এটাকে কিন্তু বলা যায় আমরা অনেক বেশি চেষ্টা করেছি এটা হ্যাশট্যাগ রিডিউস ক্রিপ্টো ট্যাক্স নিয়ে তো আবারও কিন্তু আমরা চেষ্টা করছি এটা যদি আগামী কাল বাজেট পেস যখন হবে তখন কিন্তু যদি কোনোরকম নিউজ আপডেট আসে অবশ্যই আমি কভার করার চেষ্টা করবো এবং বলা যায় ওয়ান পার্সেন্ট কিন্তু অবশ্যই কমা উচিত যেটা জিরো পয়েন্ট হলে আমার মনে হয় ইন্ডিয়ান যে ইউজাররা আছে এবং আগামী দিনে ওয়েব সির যে অ্যাডপশন সেটাও কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট ভালো হতে পারে এটাও একটা ফ্যাক্টর তো নেক্সট এটা বলবো সেটা হচ্ছে যে পাইতের যদি ডিটেলস ভিডিও আপনারা চান কিভাবে আপনারা স্টেক করবেন মানে স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি চেষ্টা করবো এই ভিডিও নিয়ে আসার যদি আপনাদের ইন্টারেস্ট থাকে যদি এই ভিডিওটায় আপনারা লাইক করেন যদি এই ভিডিওটা শেয়ার করেন বন্ধুদের সাথে তো অবশ্যই আমি চেষ্টা করব নিয়ে আসার নেক্সট যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আইস থেকে আইসের বলা যায় যে কালকে হঠাৎ করেই আমি দেখলাম পরপর টুইট আসছে আইস নেটওয়ার্ক থেকে তো আইস নতুন কিন্তু নিজেদের লঞ্চ প্যাড আনতে চলেছে যেখানে কিন্তু মিম টোকেন নিয়ে আসবে তো একটা আইসের যে মিম টোকেন অলরেডি এসছে স্নো নামের সেইটার নয় পাশাপাশি গিয়ে আর একটা কিন্তু লঞ্চ প্যাড নিয়ে আসছে সেখানে কিন্তু ফার্স্ট মিম টোকেন কোনো একটা মিম কয়েন লঞ্চ হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আগামী দিন হয়তো এমনটা হতে পারে আইস যারা হোল্ড করবে সেল না করে যারা হোল্ড করবে তাদেরকে কিন্তু বলা যায় এইসব কয়েনের এয়ার ড্রপ দেওয়া যেতে পারে তো আইস মোটামুটি আগামী দিন যদি আমরা যে বলা যায় ডিস্ট্রিবিউশন থেকে পাবো সেগুলো যদি সেল করে দিই তাহলে কিন্তু আমরা মনে হয় একটুখানি ডিফিকাল্টিসের মধ্যে পড়তে পারি তার কারণ হচ্ছে সেগুলো যদি আমরা স্টেক করে রাখি বা আপনাদের কাছে আমাদের কাছে নিজেদের কাছে রাখি হোল্ড করি সেক্ষেত্রে কিন্তু যে লঞ্চ প্যাডটা তারা নিয়ে আসছে সেই লঞ্চ প্যাডে যে কয়েনগুলো আগামী দিনে লঞ্চ হবে সেখান থেকে কিন্তু আমরা অ্যালোকেশান পেতে পারি এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং এটা কিন্তু হলে আগামী দিন কিন্তু আইসের আরও একটা ইউজকেস হলো এবং আইসের যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু দু মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে একটা বড় কমিউনিটি তৈরি করেছে এবং এরা কিন্তু চেষ্টা করবে আগামী দিন যাতে তারাও পয়সা ছাপ পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে তাদের কমিউনিটিকে তারা কিন্তু কাজে লাগাতে পারে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আইস থেকে কিন্তু আরও ভালো অপরচুনিটি থাকবে আমাদের আইস হোল্ড করে কিন্তু বলা যায় লঞ্চ প্যাডের কয়েনগুলোকে পাওয়া এবং বুল রানে কিন্তু এই লঞ্চ প্যাডের কয়েনগুলো আগামী দিন যথেষ্ট ভালো প্রফিট দেওয়ার ক্ষমতা রাখবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানান যদি আপনারা অবশ্যই পাইদের ভিডিও চান পাশাপাশি কিন্তু ভিডিওকে অবশ্যই লাইক করুন আদারওয়াইজ কিন্তু মোটিভেশনে অনেক বেশি প্রবলেম হয় তো অবশ্যই দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে